এখন বাজে সকাল 7টা, আর আজ হচ্ছে শুক্রবার। আজকে ব্লগটা আমি এখন শুরু করছি। প্রতিষ্ঠা ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিচ্ছেন স্কুলের জন্য। আর এই দেখো, আজকে কিনেছি ওই বেকারি কাকুর কাছ থেকে বন পাউ রুটি। সকালবেলাতে বন পাউ রুটি আর চা নিয়ে বসে গেছি সকালের খাবারটা খেয়ে নেওয়ার জন্য। আর প্রতিষ্ঠাকে দিয়ে আসছে তোমাদের দাদা ভাই আজকে স্কুলে। ও আজ একটু লেট করে যাবে। যেদিন ও লেট করে অফিস যায় সেদিন প্রতিষ্ঠাকে স্কুলে দিয়ে আসার ডিউটিটা ওই করে। অনেকদিন পরে আজকে বন পাউ রুটি কিনেছি। ভেবেছিলাম হয়তো বা সেই আগের বন পাউ রুটির মতো সেই গন্ধ স্বাদটা এখনো রুটিতে বজায় আছে, কিন্তু সেই রুটিতে আমি আগের মতো না গন্ধ পেলাম না স্বাদ পেলাম। বন রুটিটা ছোটবেলাতে খেতাম কিসের লোভে জানো? মাঝখানের ওই বড় মোরব্বাটার লোভে। আজ দেখলাম বন রুটিতে মোরব্বা বলতে গেলে খুঁজে পাওয়াই যাচ্ছে না, নামমাত্র একটুখানি দিয়ে রেখেছে। প্রতিষ্ঠা তো বেজায় খুশি, রুটির মাঝখানে ওটা কি? আমি বললাম এটাকে বলে মোরব্বা। বলছে ওটা খুলে দাও না আমি খাই। খেলো মেয়েটা, কিন্তু আমার তো দেখে মনেই হলো না যে এটা আগের মতো সেই স্বাদটা আছে মোরব্বাতেও। আর ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। ভাবলাম ছেলের জন্য ব্ল্যাঙ্কেটটা বার করে দিই। গত বছর এই ভারী ব্ল্যাঙ্কেটটা আমি বাড়িতেই কেচেছিলাম। গত বছর তিনটে ব্ল্যাঙ্কেট মোট কাঁচা হয়েছিল, দুটো আমি বাড়িতে কেচেছিলাম, আর অপেক্ষাকৃত যেটা সব থেকে বড় আর ভারী সেটা দিয়েছিলাম লন্ড্রিতে। এই খাটের হাইড্রোলিটা খুলে বার করে নিলাম এই ব্ল্যাঙ্কেটটা। শীতের জিনিস না, একটু রোদ না দেখালে ব্যবহারই করা যায় না। যতই কেচে ধুয়ে পরিষ্কার করে রাখো না কেন, কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। ব্যালকনিতে যথেষ্ট ভালো রোদ আসে, এখানেই ব্ল্যাঙ্কেটটা গরম হয়ে যাবে। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডিসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। গরম যখন ছিল তখন তো এসির লোভে আমরা নিচের ঘরটাই ব্যবহার করতাম, যেহেতু এখন গরমটা বেশ কমে গেছে শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে, এই জন্য আবার উপরের ঘরে শিফট হয়ে গেছি। ছেলে নিচের ঘরেই ঘুমায়, আমি প্রতিষ্ঠা তোমাদের দাদা ভাই এই বেডটাতে ঘুমাই। তোমাদের দাদা ভাই তো চলে গেল অফিসে, ছেলের আজ কলেজ ছুটি আছে, আর প্রতিষ্ঠাও স্কুলে গেছে। তোমাদের দাদা ভাই তো দিয়েছে, সেটা তো দেখলেই। প্রতিষ্ঠাকে স্কুল থেকে নিয়ে আসে ওর দাদু, মানে আমার শ্বশুর মশাই। বাবাকে সেদিন বললাম, বাবা তোমার ডিউটি প্রায় শেষের দিকে, তোমাকে আর বেশি দিন যেতে হবে না। 7 তারিখে মানে ডিসেম্বরের 7 তারিখে প্রতিষ্ঠার এক্সাম শেষ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার কেজি স্কুল থেকে হাই স্কুলে যাওয়ারও সময় হয়ে গেল। সেদিন তো অ্যাডমিশন করিয়েই এসছি, এটা তো দেখতেই পারলে। প্রতিষ্ঠা নিউ সেশন শুরু হচ্ছে জানুয়ারির 8 তারিখ থেকে। এই স্কুলে একটা খুব ভালো সিস্টেম দেখলাম জানো তো, এদের অ্যাডমিশন অনুসারে রোল নাম্বার বা সেকশনটা হবে না। এদের আর একটা পরীক্ষা দিতে হবে ডিসেম্বরের 4 তারিখে, ওই এক্সামটা হবে 30 নম্বরে। ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি আর জিকের ওপরে কোশ্চেন হবে। ওই টেস্টের রিপোর্ট অনুসারে ওদেরকে রোল নাম্বার আর সেকশনটা দেওয়া হবে। বেশ ভালোই লাগলো এই নিয়মটা। আমাদের সময় তো অ্যাডমিশন টেস্ট দিয়ে স্কুলে ভর্তি হতে হতো,
আর এখন তো আবার ওই সমস্ত সব বন্ধ হয়ে গেছে। এখন তো কোন স্কুলে লটারি আর কোন স্কুলে ডাইরেক্ট অ্যাডমিশন। এই স্কুলেও ডাইরেক্ট অ্যাডমিশনই হলো, কিন্তু টেস্টের ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কাচতে, টুক করে জামা কাপড়গুলো বার করে নিচ্ছি। আজ আবার দুবার করে মেশিন লাগাতে হবে। এই জামা কাপড়গুলো তুলে দিয়ে আসি ছাদে নেড়ে। ছাদের ওপরে তারগুলো আর না বাঁধলেই হচ্ছিল না। সেদিনকে গিয়ে ছাদের ওপরে তারগুলো দিয়ে এসেছি বেঁধে। আর দেখো আরো অল্প কিছু জামা কাপড় রয়েছে, এগুলো মেশিনে দিয়ে দিচ্ছি। একবারই দেওয়া হয়ে যেত, তবুও ঠাসা ঠাসি করে দিলে হয়তো বা খুব ভালো পরিষ্কার হতো না। এমনিতে আমাদের জামা কাপড় খুব একটা তো নোংরা হয় না, আমি ডেলিকার জামা কাপড় ডেলি কেচে দিই। আর এই যে কিছুই যায় না ফেলা, আজ করছি ফুলকপির ডাটা চচ্চড়ি। তোমরা খাও ফুলকপির ডাটা চচ্চড়ি, আমি কিভাবে করি সেটা দেখে নাও। এই যে ফুলকপির ডাটাটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম একটা সিটি, কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে মূলো আলু বেগুন সিম এগুলো দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কপির সেদ্ধ কপির ডাটাটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু চিনি, ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আরো রান্না করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা। আর এটাতে অনেকে সর্ষে বাটাও ব্যবহার করে, আমি সর্ষে বাটাটা খুব একটা পছন্দ করি না, আমি সর্ষে বাটা ছাড়াই করি। সংসারে সবকিছুই খেতে হয় গো, সবকিছু রান্না করে খেতে পারলে খারাপ হয় না। এগুলো তো সাধারণত অনেকে ফেলেই দেয়, কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আজ রান্না করেছিলাম ফুলকপির তরকারি আর ফুলকপির ডাটার চচ্চড়ি। আর সন্ধেবেলাতে আবার ফেরত এসছি, প্রতিষ্ঠা বায়না ধরেছে, খাবো পাঁপড়। ভেজে নিয়েছি পাঁপড় আর প্রতিষ্ঠাকে দিয়ে দিয়েছি আলাদা করে, আমি নিয়েছি চা দি। আর এই দেখো কত জামা কাপড় আজকে কেচেছিলাম, এগুলো সব নিচ্ছি পাঁচ করে। তোমাদের দাদা ভাইও চলে এসেছে অফিস থেকে। ওই যে পাঁপড়টা ভাজলাম না, ওই পাঁপড়টা আমি কোথা থেকে কিনেছি জানো? সেদিনকে বাজার কলকাতা থেকে বেরোচ্ছিলাম কালী পুজোর মধ্যে, একজনা মহিলা ওই বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে পাঁপড়গুলো বেচছিল। বড় কষ্ট লাগছিল দেখে জানো, খুবই অসহায় মনে হচ্ছিল। আমি আর তোমাদের দাদা ভাই মিলে ওই মহিলার কাছ থেকে দু প্যাকেট পাঁপড় কিনেছিলাম। মাত্র 20 টাকা নিয়েছিল পাঁপড়ের প্যাকেটগুলো, খেতে কিন্তু খুব ভালো। আর ওখান থেকে বেরিয়ে আমি কিন্তু মোর সুপার মার্কেটেও গেছিলাম, ওখান থেকে আমি অনেক গ্রসারি কিনেছি। তবুও আমি কিছুটা পাঁপড় ওই অসহায় মহিলাটার কাছ থেকে নিয়েছিলাম। আমার খুব কষ্ট লাগে জানো তো, যারা পয়সার জন্যই একান্ত কাজ করে থাকে, যখনই পারি ওদের কাছ থেকে কিছু না কিছু জিনিসপত্র কেনাকাটা করার চেষ্টা করি। আর এই দেখো এই জামা কাপড় গুলো যাবে প্রেসে, প্রতিষ্ঠা টুকটুক করে বসে বসে খাচ্ছে পাঁপড়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি।